এমপি আনারের চাঞ্চল্যকর খুনের ঘটনা দিন যাচ্ছে আর নতুন বাঁক নিচ্ছে। শুরুতে স্বর্ণ চোরাচালানের সঙ্গে এই খুনের সংশ্লিষ্টতার কথা সামনে আসছিল, এবার তাতে যোগ হয়েছে কিছু ব্যক্তির রাজনৈতিক স্বার্থ। ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত গডফাদার, প্রভাবশালী এমপি, রাজনৈতিক নেতা ও কিছু বড় বড় ব্যবসায়ীর জড়িত থাকার তথ্য বেরিয়ে আসছে। আনারকে খুনের ঘটনায় আটক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জিজ্ঞাসাবাদে দিচ্ছেন চমক জাগানো তথ্য। আনারকে খুন করে মরদেহের ছবি মিন্টুর মোবাইলে পাঠিয়েছিল খুনিরা। এই তথ্য পেয়ে মিন্টুকে আটক করা হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে তিনি তথ্য দিচ্ছেন তদন্তকারীদের। এসব তথ্য পেয়ে অবাকই হচ্ছেন তদন্তকারীরা। যশোর ও ঝিনাইদহের পাশাপাশি ঢাকার কয়েকজন ব্যক্তির নামও এসেছে। তাদের মধ্যে আছেন রাজনৈতিক নেতা, সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ীর নাম। যাদের নাম এসেছে তাদের কল লিস্ট পরীক্ষা করা হচ্ছে। বেরিয়ে এসেছে ওইসব রাঘব বোয়ালরা আনারকে হত্যা করার জন্য 5 কোটি টাকা দিলেও খরচ হয়েছে মাত্র 0.25 কোটি টাকা। বাকি 4.5 কোটি টাকা মেরে দিয়েছেন আরেক মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিন। অর্থ দেওয়ার পাশাপাশি মিন্টুকে ঝিনাইদহ উপনির্বাচনে এমপি করার টোপ দিয়েছিলেন রাঘব বোয়ালরা। অথচ এমপি আনার খুনের বিচার দাবি করে এই মিন্টুই দাঁড়িয়েছিল আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের পাশে। সেই মিন্টু এখন খুনে জড়িত সন্দেহে আটক হয়ে 8 দিনের রিমান্ডে। এদিকে নেপালে আটক আনারের আরেক খুনি সিয়ামকে নিয়ে পশ্চিমবঙ্গে উদ্ধার অভিযান চালিয়ে কিছু হাড়গোড় উদ্ধার করেছে সিআইডি। সেসব এখন পাঠানো হচ্ছে ডিএনএ টেস্টে। সময় হলে নমুনার জন্য আনারের মেয়ে ডরিনকে ডাকবে কলকাতার সিআইডি। ওদিকে হত্যাকাণ্ডের তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং জড়িত খুনিদের রক্ষা করতে বড় বড় জায়গা থেকে ফোন আসছে বলে দাবি করেছেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।